তার আগে আপনি কি এখন একটু মানে বাংলাদেশের বাংলাদেশ সম্পর্কে কথা বলতে চান কিনা আপনার যদি কোন প্রশ্ন থাকে যদি আমার প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে বলবো আর যদি না জানা থাকে তাহলে বলবো না ওকে ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আসলে যে লীগের যে বিষয়টা বা বর্তমানে যেগুলো অনেক কিছুই তো প্রুভ যে সরে সারি শাসন ব্যবস্থা করছে আর কি তো এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই আমার প্রবলেমটা ছিল যে বঙ্গবন্ধুকে নিয়ে তো আমি অনেকে অনেক রেসপেক্ট করতাম যে একটা মানুষ যে মানুষের কথায় লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে এবং যুদ্ধ করছে তো অবশ্যই তিনি এক্সপেক্ট মানে রেসপেক্টেবল একজন পার্সন তো আমার তা এখন বর্তমানে যেগুলো আমি দেখতেছি আর কি যে স্বাধীনতা উত্তর অনেক নাকি ঘটনা ঘটছে যেমন হচ্ছে যে শেখ কামাল ব্যাংক ডাকাতি করছে তারপরে মেজর ডালিমের সঙ্গে ঝামেলা হয়েছে তো যে এটা নাকি উনিও নাকি স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করতে চাইছিল এক নাক তন্ত্র যেটাকে বলা হয়েছে চেয়েছিল না চেয়েছিল না স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করছিল একদলীয় শাসন কায়েম করছিল বাকশাল এবং সমস্ত পার্টিকে ইয়া করে দিছিল আর কোনো পার্টি থাকতে পারবে না তারপর হচ্ছে কোনো সংবাদপত্র থাকতে পারবে না শুধুমাত্র সরকারের সমর্থক চারটা সংবাদপত্র থাকতে পারবে এই রকম অনেকগুলা ডিসিশন ছিল ছিল একদম গণতন্ত্রকে একদম হত্যা করছিল গণতন্ত্র বলে কিছু ছিল না আর একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছিল এবং মানে সরাসরি সংসদে এই আইন পাশ করায় একদলীয় শাসনতন্ত্র কায়েম করছিল অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ ছিল অনেক মানুষকে হত্যা পর্যন্ত করছে যার অনেক নেতাকে হত্যা করছে তারপর হচ্ছে গিয়ে যারা কমিউনিস্ট ছিল তাদেরকে অনেককে হত্যা করছে যাসদের যাসুদের ভিতরে একটা কমিউনিস্ট পার্টি কিন্তু জাসুদ আসলে এই আবার কয়েকটা গ্রুপ ছিল একটা গ্রুপকে একদম সমলে বিনষ্ট করছে অনেক অত্যাচার অত্যাচার করছে মানুষের উপরে এটা তো তার মানে একাত্তর সালে যে সে ভাষণ দিচ্ছে বা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে বা এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই সবাই তো এটার সাথে একমত কিন্তু কিন্তু তার যে শাসনামল সে শাসনামল সে তো কোনো যোগ্য রাষ্ট্রনায়ক ছিল না সে একজন নেতা হিসেবে ভালো ছিল কিন্তু কোনো যোগ্য রাষ্ট্রনায়ক তো সে ছিল না রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যেই যোগ্যতা দরকার সেটা তার ভিতরে ছিল না যে আপনিই তাকে শ্রদ্ধা করেন সম্মান করেন ভালো কথা কিন্তু শ্রদ্ধা ভালোবাসা যেন যুক্তির উপরে উঠে না যায় ঠিক আছে আপনার যুক্তিবোধকে যেন নষ্ট করে না দেয় শ্রদ্ধা যে এমন শ্রদ্ধাটা এমনই গতগত হইব যে আপনার কোনো যুক্তি আর কাজ করবে না তখন খালি শ্রদ্ধা কাজ করবে বা খালি আবেগ কাজ করবে এই আবেগে আবেগ যদি বেশি কাজ করে তখন মানুষের বুদ্ধি নষ্ট হয় হ্যাঁ এই আবেগে মানুষের বুদ্ধিটা নষ্ট হয় মানুষের যুক্তিটা নষ্ট হয় বুঝতে পারতেছেন ভাই জি ভাইয়া আর কি মোহাম্মদ কে সাথেバースের বঙ্গবন্ধুকে হ্যাঁ মানে প্রত্যেকটা প্রত্যেকটা ঘটনাকে প্রত্যেকটা মানুষকে যুক্তি দিয়ে যাচাই বাছাই করতে হবে আবেগটা যেন এসে আপনার গলার কাছে আটকায় না ধরে যে আবেগের কারণে আপনি আর তাকে যুক্তি দিয়ে যাচাই করতে পারতেছেন না হ্যাঁ এমন এমন এই যে মানুষকে এসে পরিণত করা মানে দেবতায় পরিণত করা হ্যাঁ এই এই মানে কনসেপ্টটাই হচ্ছে একটা ভয়ঙ্কর কনসেপ্ট যে মানুষকে আপনি এত শ্রদ্ধা করবেন যে শ্রদ্ধা এই যে পীর মানুষ যে পীর সাহেবের পাদের অব্যসা থাকে বাংলাদেশে হ্যাঁ দেখবেন বাংলাদেশে পীর সাহেবের এই যে দেওয়ানবাগীর পীর সাহেবের জুতার নিচেরটা চাইটা পরিষ্কার করে দেয় আমি নিজের চোখে দেখছি যে এইগুলা হ্যাঁ পীর সাহেবের জুতার তরিতে তলিতে যে গু থাকে সেই গুও নাকি পবিত্র হ্যাঁ পীর সাহেবের যে কুত্তা কুত্তাও নাকি পবিত্র কুত্তার পেশাবও নাকি পবিত্র ভাবে

আওয়ামী লীগে আমাদের যেরকমের ঢালাওভাবে মুজিব বন্দনা এবং অন্যদের সবাইকে গালিগালাজ এটা হয়েছে এখন আবার যেটা উল্টাটা দেখতে পাবেন ঢালাওভাবে মুজিবরে গালিগালাজ আবার অন্য জিনিসের বন্দনা হ্যাঁ যারা খুনিটুনিদের বন্দনা শুরু হবে এখন এই মেজর ডালিমের বন্দনা শুরু হবে খন্দকার মোস্তাকের বন্দনা শুরু হবে এইটা হচ্ছে পলিটিক্যাল কারণে এই জিনিসগুলো হয় যারা ক্ষমতায় আসে যারা ক্ষমতা থেকে যায় একদল ক্ষমতা থেকে যায় আর দল ক্ষমতায় আসে এবং পরের আগে পিছনে একটা গালিগালাস করে যে অমুকরে অমুকরা খারাপ ছিল আমরা ভালো অমুক দল যদি আবার ক্ষমতায় আসে তখন আবার অ্যাস্টাবলিশ করে যে আমরা ভালো আগেরটাও খারাপ ছিল এই প্যাচের ভিতরে আপনি পড়েন না এই প্যাচের ভিতরে না পড়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে যখনই কোনো এই ধরনের কোনো তথ্য দেখবেন তথ্যগুলোকে ভেরিফাই করবেন দেখবেন যাচাই করে দেখবেন তথ্যটা আসলে কতটুকু সঠিক কতটুকু যৌক্তিক হ্যাঁ এখন আপনি অনেক মুজিবের অনেক মুজিবের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা শুনবেন যেগুলো আদৌ আসলে সত্য না এগুলো বানায় বানায় শিবিরের পলাপন বানায় বানায় এগুলো মানে ছড়াইছে আবার আওয়ামী লীগের আমলেও একই কাজ হয়েছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী এই কাজ করছে বিএনপির লোকদেরকে গালিগালাস করছে এবং বিএনপির লোক কত খারাপ কত খারাপ এইগুলো বানাইছে কিছু জিনিস এইগুলা দুই দলেই দুই দলেরই কিছু অন্ধভক্ত থাকে তারা এই কাজগুলো করে হ্যাঁ এইগুলার পেঁচের ভিতরে পেরে না যখনই কোনো জিনিস দেখবেন তখন সেটাকে যাচাই করে দেখবেন জি ভাইয়া আমার ইয়া বিএনপি আওয়ামী লীগ জামাত শিবের এই তিনটা দলে আমার ভালো লাগে না আমি আমার মনে হয় যে কারণ বিষয়টা হচ্ছে প্রতিষ্ঠা করতে চাই যেমন হচ্ছে যে যখন বিএনপি আসবে তখন দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে নামের কোনো ইয়া নেই আবার যখন আওয়ামী লীগ আসে তখন তারেক জিয়া নিয়ে কোনো ইয়া নেই আমি চাই যে এরা তো প্রত্যেকেই তো আমাদের বিশ্রেষ্ঠ ছিল এবং তাদের প্রত্যেকেই

আচ্ছা এই যে বাক স্বাধীনতার কথা বলে যে স্বৈরাচার শাসন উৎখাত হয়েছে কিন্তু বর্তমানেও তো সেটা দেখা যাচ্ছে মনে করেন এই যে কিছুদিন আগে যমুনা টেলিভিশনের মধ্যে একটা লাউ কদর পার্থক্য টক শো হয়েছিল ওইখানে যখন উপস্থিত উপস্থাপিকা হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করছে মানে ওই লুঙ্গি নাচ নিয়ে এখন সবাই দেখি উপস্থাপিকার বিরুদ্ধে লেখালেখি শুরু করে দিয়েছে এখন উপস্থাপিকার বিরুদ্ধে লেখালেখি শুরু করলে সেটাতে বাকস্বাধীনতা হরণ হয় কিভাবে বুঝলাম না তো না আর আছে তো মানে এটা এটা আগে একটু আমাকে বুঝায় নেন যে মনে করেন কারো বিরুদ্ধে কেউ লেখালেখি করলে তাতে যার বিরুদ্ধে লেখালেখি করতেছে তাতে কি তার বাকস্বাধীনতা হরণ হয় না এটা অবশ্যই না কিন্তু এখন উনি তাহলে এই উদাহরণটা এই উদাহরণটা যে আপনি দিলেন এটা দ্বারা আপনি কি বুঝাইলেন যে

লেখালেখা করার অবশ্যই সবার অধিকার আছে সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই এই মুহূর্তে সেটা জিজ্ঞেস করছি না জিজ্ঞেস করছি যে বাক স্বাধীনতা কার হরণ হয়েছে এই জায়গাটাতে এই ইনসিডেন্টে কার বাক স্বাধীনতাটা হরণ হয়েছে এই একজনের নাম বলেন

অবশ্যই এটা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে মানে নিজের মতামত মানে বলা বলতে পারা স্বাধীনভাবে বলতে পারা আচ্ছা মনে করেন আপনি একটা মতামত দিচ্ছেন আমি সেটা সমালোচনা করছি এটাতে কি আপনার বাক স্বাধীনতা হরণ হয়েছে না অবশ্যই না সেটা আপনি যে বললেন আপনি যে বললেন ওই অমুক মানে যে হচ্ছে কি ইন্টারভিউ নিচ্ছে সে মহিলা একটা কিছু বলছে তারপরে তারে নিয়ে অনেকে ট্রল করছে বা অনেকে তারে নিয়ে সমালোচনা করছে এটাতে কারো বাক স্বাধীনতা কিভাবে হরণ হয় এটা তো আমার মাথায় আসতেছে না যে এখানে বাক স্বাধীনতার সাথে সম্পর্কই তো আমি পাইতেছি না এখানে কোনো না এখানে বিষয়টা আছে যে আমি আরেকটু একটু ডিপলি বলি এটা উনি যেটা বলতে চাইছিল যে এখন আগে যেভাবে মোবাইল চেক করতে এখন ও ঠিক মোবাইল চেক করা হচ্ছে আগে গাড়ি চেক করতে এখন ও ঠিক গাড়ি চেক করছে তো এটা গাড়ি বা মোবাইল যে চেক করতেছে সেটা কি রাষ্ট্র থেকে চেক করতেছে নাকি কোনো ইন্ডিভিজুয়াল চেক করতেছে এটা তো দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল চেক করছে ছাত্র ছাত্রীরা ইন্ডিভিজুয়াল চেক করলে তো সেটা বাক স্বাধীনতার হরণ হয় না

না এখন তো এটা এটা কি তো মানে রাষ্ট্রের অবশ্যই এখানে আইন প্রয়োগ করা কি দরকার নয় অবশ্যই এখানে আইন প্রয়োগ করা দরকার কিন্তু আইন যদি প্রয়োগ নাও করে তাতে কি তার বাক স্বাধীনতার হরণ হয় বাকস্বাধীনতার হরণটা হচ্ছে না কিন্তু তাহলে এখানে আপনি তো আমাকে দেখেন উদাহরণ দিয়ে দিয়ে শুরু করছিলেন বাক স্বাধীনতার হরণটা হরণের উদাহরণটা দেওয়া শুরু করছিলেন কিন্তু এখন পর্যন্ত আমার আপনি আমাকে দেখাতে পারতেছেন না যে এখানে বাক স্বাধীনতাটা কার কাছ থেকে হরণ করা হলো বাক এই জিনিসটা মানুষ পায় হচ্ছে কি রাষ্ট্র থেকে রাষ্ট্র এটা এই জিনিসটা এক মানে রাষ্ট্রের পক্ষ থেকে মানুষ এই জিনিসটার অধিকার লাভ করে তাই না জিনিসটা আছে রাষ্ট্র থেকে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক রাষ্ট্র দ্বারা কিছু কিছু অধিকার নির্ধারিত হয় যে এই অধিকারগুলা মানুষের আছে এই অধিকারগুলা থাকা মানে হচ্ছে যে আপনি যদি সেই কথাগুলো বলেন বা সেই কাজগুলা করেন তাহলে আপনাকে রাষ্ট্র থেকে কোনো ধরনের ভয়ভীতি রাষ্ট্র থেকে কোনো ধরনের হুমকি ধামকি দেওয়া হবে না এবং আপনি যেন নির্বিঘ্নে এই কথাগুলো বলতে পারেন বা এই কাজগুলো করতে পারেন রাষ্ট্র সেখানে আপনাকে এক ধরনের প্রোটেকশন দিবে এখন রাষ্ট্র যদি সেই প্রোটেকশনটা দিতে না পারে রাষ্ট্রা ঠিক আছে রাষ্ট্র এখন আপনাকে সেই প্রোটেকশনটা দিতে পারছে না কিন্তু তাতে তার মানে তো এটা না যে আপনার বাক্স্বাধীনতা হরণ হচ্ছে আপনাকে যদি কেউ হুমকি দেয় বা আপনাকে যদি কেউ ইয়া করে তাহলে আপনার আপনার যেটা করতে হবে রাষ্ট্রের সাথে আপনার ইয়া করতে হবে রাষ্ট্রের সাথে যোগাযোগ করতে হবে আপনার রাষ্ট্র পুলিশের কাছে যোগাযোগ করতে হবে বা আর্মির কাছে সাথে যোগাযোগ করতে হবে যেই হোক রাষ্ট্রের পক্ষ থেকে যেই থাকুক তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে এটার সাথে ইনভলভ করতে হবে আপনার তাদেরকে জানাইতে হবে যে আমার সাথে এরকম হচ্ছে এরপর রাষ্ট্র ব্যবস্থা নেয় কিনা আইন ব্যবস্থা নেয় কিনা সেটার উপর নির্ভর করবে যে বাক স্বাধীনতা হরণ হচ্ছে কিনা কিন্তু আপনার আপনাকে তো যদি কেউ মোবাইল চেক করে সেটা তো একটা ইন্ডিভিজুয়াল চেক করতেছে এটার সাথে তো রাষ্ট্রের সম্পর্ক নাই তো না এটা চেক করতে পারছে তো এই কারণেই কারণ রাষ্ট্রের মধ্যে সেই মানে আইনটা নেই বলে তো চেক করতে পারছে সেটা আইনটা তো অবশ্যই আছে ভাই আইনটা তো অবশ্যই আছে যে আপনার ফোন অন্য কেউ চেক করতে পারবে না এই আইনটা তো অবশ্যই আছে রাষ্ট্রের ভিতরে আইনটা আছে কিন্তু ইন্টারপ্রয়োগ নাই বলতে পারেন আইনটা এখন আপাতত কোনো প্রয়োগ নাই কারণ পুলিশ বাহিনী এখন পর্যন্ত ভালোভাবে অ্যাকটিভ না বাংলাদেশে তাই না শুধু শুধু এখন বলতে কথা নয় আমার বয়স হয়তো এখন 32 থেকে 33ে করব তো আমার এই বুদ্ধি বয়সে আমি যতটুকু দেখছি বাংলাদেশের আইন ব্যবস্থার আমি কোন রকম উন্নতি দেখিনি সবসময় দেখছি কি যেমন মনে করেন এই যে সরকার পতন হয়েছে সরকার পতনের পর শেখ হাসিনা মনে হয় এগারোটা কি বারোটার দিকে পালিয়ে গেছে কিন্তু দুইটা থেকে শোনা যাচ্ছে কি যারা যারা বন্দি ছিল বিভিন্ন মামলায় এই জেলখানায় ছিল তারা বের হয়ে আসছে এইভাবে কি কোন দেশ চলে এভাবে কি কোনো আইন হয় যে মানে সরকার ক্ষমতার সাথে সাথে মামলাগুলো আইন অনুসারে কিন্তু ভাই এটা তো আইন অনুসারে বের হয় লাইতো ভাই তো हैन আইন অনুসারে তার বের হয় না তারা তো বের বেআইনি ভাবে এখন তাদেরকে বেআইনি ভাবে বের আবার ধরা হবে নিশ্চয় আবার ধরার চেষ্টা করা হবে যে তারা কোথায় গেছে কে কোথায় গেছে তাদেরকে আবার ধরার চেষ্টা করা হবে না না আসি ভাই দেখুন ওইখানে কিন্তু আইনি ভাবে বের হইছে এরকমও দেখা যেমন মনোকরণ বিএমপি স্যার पर्सन খালেদ আজিয়া বের

বের হয়ে গেছে এটার জন্য কি আপনি খুবই দুঃখিত নাকি না না আমি দুঃখিত না আমি দুঃখিত যে ওরা এত বছর যে বন্দি করে রাখছে এই জন্য আমি উল্টা আরো দুঃখিত কারণ এইভাবে তো একজন স্বাধীন মানুষকে এভাবে বন্দি করে রাখাটা এটা তো অন্যায় আমাদের দৃষ্টিতে সেটাই সেটাই তাহলে এটা বের হইতাছে এটা তো ভালো ব্যাপার যে না আমি এটা এটা ওই যেগুলো মামলা যেগুলো যেমন মনে করেন ডক্টর ইউনূস উনি একজন অবশ্যই নোবেল বিজে অবশ্যই একজন ব্যক্তিত্বের মানুষ বাংলাদেশের জন্য অবশ্যই গর্বের কিন্তু ওনারও এতগুলো মামলা ছিল আরো আরো অনেক আছে আমার এখন নাম মনে করছে না কিন্তু একদিনে কিভাবে মামলাগুলো সবগুলো শেষ হয়ে যায় মানে এগুলো বাংলাদেশের সংবিধান কি আচ্ছা বাংলাদেশ সংবিধান সম্পর্কে আপনি কি মনে করেন আমি যতটুকু মনে করি বাংলাদেশ সংবিধান এটা নাম মাত্রই আছে এটা আমমনির কাছে আসলে আমমনির মত করে করেনে বিএমপি আসলে বিএমপির মত করে করেনে এখন আপনার এই ক্ষেত্রে মানে অভিমত কি ঠিক আছে হ্যাঁ এটা তো অবশ্যই সত্য কথা আমি লিখতো মানে পুরা বিচার বিভাগকে পুরো নষ্ট করে দিয়েছিল এবং প্রত্যেকটা বিচারক হচ্ছে গিয়ে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর দপ্তরে ফোন করে করে বিচার প্রক্রিয়া চালাইতো এগুলো তো খুবই ভয়ংকর ব্যাপার ভাই তো এখন এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে এখন হয়তো চোখে পড়বে সামনে যে ওনারা ওনারা ওনাদের মতো করে আবার সংবিধান চেঞ্জ করে মানে এখন মনে করেন এখন বলতে বলছে কি আওয়ামী লীগ অনেক লুটপাট করেছে অনেক টাকা এরকম করেছে ওনার একটা বাজেট করে আবার দেখ অন্য সরকার আসলে দেখবো কি ওনারাও খেয়ে বসে আছে বাংলাদেশের মধ্যে কি মানে একটা নির্দিষ্ট সংবিধান বা সংবিধান এটা চেঞ্জ করা যাবে না এটা এরকম এরকম কোনো কিছু আশা করা যায় না

চেঞ্জ করা যাবে না এমন একটা সংবিধান চাচ্ছেন এটা তো ভাই কোনো না আমি হয়তো আপনাকে বোঝাতে পারি না বিষয়টা মানে আপনি যেটা যেটা বলছেন সেই কথাই আমি তো যেটা বুঝছি আপনার কথা থেকে যেটা আমি বুঝছি সেটার সাপেক্ষে সেটার সাপেক্ষে আমি কথা বলতেছি আপনি বলতেছেন না একটা সংবিধান তৈরি করতে যেটা কেউ চেঞ্জ করতে পারবে না এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার ভাই সংবিধান তো চেঞ্জ করার মতোই জিনিস সংবিধান যদি ভালো না হয় যুগোপযোগী না হয় তাহলে তো চেঞ্জ করতে হবে তো এটা তো একটা মানুষের তৈরি জিনিস

যদি তারা যদি তারা যদি তারা সংখ্যাগরিষ্ঠ হয় জামাত ইসলামী যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে ভাই এটা তো গণতান্ত্রিক সিস্টেম গণতান্ত্রিক সিস্টেমে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে তো যেই যেই জিনিসগুলো চেঞ্জ করা যায় সেই জিনিসগুলাকে তো তারা চেঞ্জ করবে এটা তো কিছু করার নাই তাই না আমাদের তো এখানে কিছু বলেন কিছু আমরা আমরা এটা আমরা এটা সমালোচনা করতে পারি আমরা তো বাধা দিতে পারি না তারা তো যদি সংখ্যাগরিষ্ঠ আসন সংসদে পায় তাহলে তো তারা করবে এটা আমাদের কি করার আছে আমরা খালি করতে পারি সেটা ঠিক আছে ভাই তাহলে ভোট দিয়ে না হ্যাঁ ভোট দিয়ে না এরা যেন সংখ্যাগরিষ্ঠতা না পায় বা দুই চারটা আসনও না পায় এই চেষ্টাটা করেন হ্যাঁ ঠিক আছে স্বাধীন বাংলাদেশ ভাই আপনার আমার মনে হচ্ছে আপনার কথা কমিউনিকেশনটা ঠিকভাবে হচ্ছে না আপনার সাথে আপনাকে ভাই তাহলে আজকে আমরা বিদায় জানাই আমরা পরে আরেকদিন কথা বলবো আপনার সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন আমার মনে হচ্ছে আপনার কথা আমি মানে বোঝাটাও একটু আমার জন্য ইয়া হয়ে যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে আহ মানে সবকিছু যে আমি বুঝতেছি আপনার কথা তাও না ঠিক আছে পরের জনকে